তামিম ইকবাল কেন অবসর নিলেন? এক কথায় যদি প্রশ্ন করা যায় তাহলে এক কথায় উত্তর কি হবে? আপনার উত্তরটা কি? তামিম ইকবাল অনেক দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, এটা সহ্য করতে না পেরে, ওটা সহ্য করতে না পেরে অসহায় হয়ে অবসর নিয়েছেন? অনেক কথা আসবে নাকি একেবারে সিঙ্গেল বাক্য আসবে? আরেকটা বাক্য আসতেই পারে সামনে সব থেকে বেশি, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপনের সাম্প্রতিক যে একদিন আগে যে স্টেটমেন্ট পত্রিকাতে কোচ তাকে ফোন দিয়ে আধা ঘন্টা চিল্লাচিল্লি করেছে, তামিম এটা কেন করলো, তামিম এটা কোনোভাবেই প্রফেশনাল বিহেভ না, এটা তামিম বলতে পারে না, আনফিট অবস্থায় সে খেলতে চাইতে পারে না, তাকে ফিজিওরা ফিট ঘোষণা করার পরেও সাংবাদিক সম্মেলনে সে কেন আনফিট বললো, এই ঘটনার কারণে তামিম ইকবাল অবসর ঘোষণা করলেন? আদতে সত্য ঘটনা কি? আদতে সত্য ঘটনা হচ্ছে তামিম ইকবাল অনেকদিন থেকেই টের পাচ্ছিলেন কোচ হাতুরে সিংয়ের গুড বুকে তিনি নেই। যেমন কোচ হাতুরে সিংয়ের গুড বুকে মাহমুদুল্লাহ রিয়াদ নেই বলে কাটা পড়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে কাটা পড়তে খুব একটা বেগ পেতে হয়নি কিংবা তাকে কেটে ফেলতে খুব একটা বেগ পেতে হয়নি, কারণ তিনি অধিনায়ক না, তিনি মিডিল অর্ডার ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা মানে দুর্ভাগা ক্রিকেটার যার নামের সঙ্গে সুপারস্টার ইমেজটা নেই যেটা তামিম ইকবালের রয়েছে, সাকিব আল হাসানের রয়েছে, সে কারণেই রিয়াদ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়, তামিম বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। কঠিন বলেই ব্যাপারটা তৈরি হচ্ছিল এবং কোচ হাতুরে সিংয়ের সঙ্গে সম্পর্কটা তামিমের ভালো যাচ্ছিল না এটা নিশ্চিত করেই বলা যায়। টেস্টের আগে যখন তামিম ইকবাল এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিলেন যে তাকে জোর করে অনুশীলন করানো হচ্ছে, তার ইঞ্জুরি থাকা সত্ত্বেও তাকে জোর করে অনুশীলন করানো হচ্ছে, তখন সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং এটাও আলোচনা হয়েছে যে টেস্ট আসলেই তামিম ইকবাল ইঞ্জুরির একটা নাটক করেন, তিনি টেস্ট খেলতে চান না। অনেকগুলো ঘটনা সামনে এসে পড়েছিল এবং কোচ হাতুরে সিংয়ের সঙ্গে সর্বশেষ যেটা ক্ল্যাশটা বেঁধেছে সেটা হচ্ছে তাকে আফগানিস্তানের সঙ্গে যে সিরিজ, সেই সিরিজে কোচ খেলাতে চাননি, তাকে খেলাতে না খেলিয়ে তার জায়গায় নাইম শেখকে তিনটা ম্যাচ খেলিয়ে পরখ করতে চেয়েছেন, বিকল্প ওপেনার হিসেবে নাইম শেখকে বিশ্বকাপে তিনি নেবেন কিনা। তামিম ইকবাল সেখানে রাজি হননি, তামিম ইকবাল জোর করেই খেলেছেন প্রথম ওয়ানডে এবং শরীর পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও খেলেছেন, কোচ নিষেধ করেছেন তাও খেলেছেন এবং সংবাদ সম্মেলনে সেটা বলেছেন যে আমি আনফিট, 100% ফিট না, তারপরেও আমি খেলবো, খেলে বোঝার চেষ্টা করবো আমার শরীরের অবস্থা কেমন। এটা যে নন প্রফেশনাল বিহেভ, নন প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, সেটাকেই ক্যাশ করেছেন মূলত হাতুরে সিংয়ে এবং সেটা সরাসরি তাকে আর না বলে, যেহেতু সম্পর্কের অবনতিটা হয়ে গেছে, তার কথা তামিম শুনেননি, বিসিবি বসকে বলে দিয়েছেন, ঘটনাটা ওখানেই শুরু হয়েছে এবং প্রথম ম্যাচে দলের একেবারে জঘন্যতম হার এবং নিজের ব্যর্থতা আরও বেশি তাকে মোটামুটি পরাজিতর আসনে নিয়ে গেছে। কোচ হাতুরে সিংয়ের কথা না শুনলে দলে যে টেকা যাবে না এটা তামিম ইকবাল তো খুব ভালোভাবে বোঝার কথা। কোচ এবারে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ মিশনে এসেছেন কিন্তু ওই একটা চুক্তিতেই, যে বাংলাদেশের ক্রিকেটের একমাত্র ডিসিশন মেকার হবেন তিনি, অন্য কারো খবরদারি চলবে না, তিনি যা বলবেন তাই হবে, তিনি যা করতে চাইবেন তাই হবে, সেটা যদি না হয় তিনি কোচ হিসেবে থাকবেন না, সেই শর্তেই তিনি এসেছেন। এবং তামিম ইকবাল তো এটা খুব ভালোভাবে জানেন, তামিম ইকবাল জানা সত্ত্বেও তার সঙ্গে এই ক্ল্যাশে যাওয়াটা কি খুব একটা বুদ্ধিমানের কাজ হয়েছে, যেখানে কিনা তার ফর্মটা খারাপ যাচ্ছে, নাকি তামিম চাইছিলেন যে এই সিরিজে, আফগানিস্তান সিরিজে ভালো ফর্মে ফিরে আসার তিনি চেষ্টা করবেন এবং একটা মোক্ষম জবাব দেবেন, সেই জবাবটা দিতে গিয়ে হয়তো এই ঘটনাটা ঘটতো না, যদি প্রথম ম্যাচে বাংলাদেশ জিততো, তামিম ইকবাল অসাধারণ একটা ইনিংস খেলে ফেলতেন, তাহলে এই ঘটনাটা ঘটতো না, কিন্তু ঘটে গেল যখন দল এবং তিনি দুই সাইডই ব্যর্থ হলো। এই ব্যর্থতার দায়টা অধিনায়কের উপরেই সবথেকে বেশি আসে এবং তাই আসলো অবশেষে, একেবারে ঘোষণা না আসলেও ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, চন্ডিকা হাতুরে সিংয়ের গুড বুকে তিনি ছিলেন না। এই ঘটনাটা না ঘটালে হয়তো একটা ঘটনা হতো, সেটা হচ্ছে তিনি বিশ্বকাপের দলে থাকতেন কিন্তু অধিনায়কত্বটা হারাতেন, অধিনায়কত্বটা হয়তো সাকিবের কাছেই যেত, কিন্তু এই ঘটনার মাধ্যমে যেটা হলো তাকে ক্রিকেটটাই ছেড়ে দিতে হলো। এখানে বিসিবি কিংবা কোচ হাতুরে সিংকে দোষারোপ করা যেমন যাবে,
তেমনি তামিমেরও কি একটু দোষ খুঁজে পাওয়া যাবে না? তিনি কি একটু বেশি গোয়ার্তুমি করেছেন, কোচের সঙ্গে সম্পর্কটা ভালো না রেখে সম্পর্কটা দা কুড়ালের মতো সম্পর্ক করে ফেললেন কেন, যেখানে যে কোনো পৃথিবীর যে কোনো খেলায় কোচই তো প্রধান ব্যক্তি, কোচের কথাতেই সব কিছু হবে, সেখানে কোচের সঙ্গে ক্ল্যাশে যাওয়া কোনো অধিনায়কেরই কি বুদ্ধিমানের কাজ? এখন বিষয়টা পরিষ্কার যে কোচ মাহমুদুল্লাহ রিয়াদকে চাননি, তিনি বাদ পড়েছেন। কোচ আফিফ হোসেনকে চাননি, তিনি বাদ পড়েছিলেন, আবার চেয়েছেন, তিনি দলে এসেছেন। কোচ একেবারেই কোনো আলোচনাতে ছিলেন না সৌম্য সরকার, তাকে দলের সঙ্গে প্র্যাকটিস করাচ্ছেন কারণ তিনি চাইছেন যে সৌম্যকে বাজিয়ে দেখতে। তামিম ইকবালকে চাইছেন না, তামিম ইকবাল বাদ পড়ার একটা অবকাশ তৈরি হচ্ছিল, সেই বাদ পড়ার ঘটনাটা যেন না ঘটে এই কারণে তিনি অবসর নিয়ে নিলেন। ঘটনাটা কি বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভ ইঙ্গিত হলো? আপনার কি মনে হয় ভোটটা কোচের পক্ষে নাকি তামিম ইকবালের পক্ষে যাবে? আপনার ভোটটা যদি ভোটটা দিতে বলা হয়, যদি ভোটটা আপনি দেন, দোষারোপটা কাকে বেশি করবেন, বিসিবিকে, কোচকে নাকি তামিম ইকবালকে?